কিরে, বেল্ট কোথায়? কোথায় বেল্ট? কোথায় কোথায়? ওইদিকে ওইদিকে। সামনেই তো 31st আসছে, 1st জানুয়ারি আসছে, তোমাদের কি প্ল্যান? আমার তো এখনো পর্যন্ত কোনো রকম কিচ্ছু প্ল্যান নেই। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোপলস ব্লগার। তোমাদের সকলকে আরও একটা নতুন ডেলি ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। এখন মা গেছে মাসকাবারির কিছু জিনিসপত্র আনতে, আর আজকে আমি কিছু স্পেশাল কিছু রান্না করব, তো ইচ্ছে আছে। তো চলো দেখি আগে কি কি সবজি আছে, দেন তারপরে দেখছি যে কি রান্না করি। তো চলো। ম্যাকু দাদা দুটো করছে, মা এখন বাড়িতে নেই, ও এখন ঘুরতে যাবে, শুধু বারবার আমাকে বেল্ট দেখাচ্ছে। কিরে, বেল্ট কোথায়? কোথায় বেল্ট? কোথায় কোথায়? ওইদিকে ওইদিকে, ওই দেখো লেজুটা নাড়ছে, দেখো বোম্মাইশ বোম্মাইশ একটা। দেখি কি কি সবজি আছে এখানে। কুমড়ো আছে, এখানে আছে টমেটো, পেঁয়াজ, আর কি আছে, কড়াইশুঁটি আছে, এদিকে মিটুলি, ফুলকপি, এখানে রয়েছে বিনস আর শিম, এখানে কয়েকটা দেখছি যে পেঁয়াজকালি রয়েছে, এখানে তো আলু আছে, আর এটাতে কি আছে, এটাতে আছে লঙ্কা, করলা, এটাতে কী সব আছে বুঝতে পারছি না, এটাতে আছে বিট, ক্যাপসিকাম, আর এখানেও দেখছি সবজি রয়েছে, শাক আছে, ধনে পাতা আছে যেটা দেখতে পাচ্ছি, ওদের বেগুন, লেবু, এই সব কিছু আছে। তো ধনে পাতা বেশ অনেকটা আছে, কিছুটা আমি বেটে আর কি চাটনি করে রাখবো, ওটা জাস্ট ওয়াও লাগে খেতে, আর কিছুটা এমনি রেখে দেবো তরকারি পাতিতে। তো ভাবছি যে যা দেখে এটাই মনে হলো যে এই ফুলকপিটা আজকে বেশ সুন্দর লাগছে, এই ফুলকপিটারই ভাবছি আজকে রোস্ট বানাবো। এখানে সফেদ, তো আগে যখন আমরা একটু ছোটো ছিলাম তখন এই সফেদ আমাদের এদিকটায় না পাওয়া যেত না, অন্যদিকে পাওয়া যেত, আর সফেদে সবসময় একটা কিছু না কিছু গিফট পাওয়া যেত, তো আমরা সফেদে বেশ ভালো ভালোই গিফট পেয়েছি। এখন আর পাওয়া যায় না, এখন ওই পেন বা মগ এইসবই পাওয়া যায়। তো এই একটা সফেদ এসছে, আর মা গেছে এখন মাসকাবারের জিনিস কিনতে, তিনি একটু বসবো, কারণ মা না থাকলেই ও ঘরেতে কিছু না কিছু অন্যায় করে রেখে দেয়, মানে এত দুষ্ট না, ও কিছু না কিছু অন্যায় করবে, মা যদি জল তুলতে যায় বা দোকানে যায় বা কোথাও যদি কোথাও যায় কাজের জন্য, একটা না একটা অন্যায় ঠিক করে রাখবে, তাই জন্য আজকে আমার ডিউটি পড়েছে ওকে দেখে রাখা, যাতে ও কোনো রকম অন্যায় না করতে পারে। তাই আমি ভাবছি এখন ওকে নিয়ে আমি বসবো, আর এই দরজাটাকেও দিয়ে দেবো, যাতে ও কোনো রকম ঘর থেকে বেরিয়ে কোনো অন্যায় না করে। সামনেই তো 31st আসছে, 1st জানুয়ারি আসছে, তোমাদের কি প্ল্যান? আমার তো এখনো পর্যন্ত কোনো রকম কিচ্ছু প্ল্যান নেই, তো এখনো পর্যন্ত প্ল্যান নেই, জানি না পরে কি হবে, হয়তো তেমন কোনো প্ল্যান হবে না। তবে এবছর কয়েকটা জিনিস, সেটা হচ্ছে একটা পিকনিকের প্ল্যান আছে বাড়ির সবাই মিলে, সেটা এই 31st বা 1st জানুয়ারি নয়, পরে জানুয়ারির মিডিলে, বা এখন তো ঠান্ডাটা তেমন নেই, মানে ঠান্ডাটা কদিন ছিল তারপর থেকে এখন আর দেখছি ঠান্ডাটা তেমন লাগছেই না সেভাবে, তো ভাবছি ঠান্ডাটা আরেকটু পড়ুক, তারপরেই ফিস্ট বা পিকনিক এগুলো তখনই ভালো লাগে। তো যাই হোক, তোমাদের কী প্ল্যান সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো তাহলে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি এখানে গেট আটকে দিয়েছি, আর উনি ওনার ব্যালকনি দিয়ে দেখছে, এটা হচ্ছে ওর ব্যালকনি, এখান দিয়ে ও দেখতে ভীষণই পছন্দ করে। ম্যাক এই চলে গেছে। কিরে দাদা, তুই বর্থডেতে কি গিফট পেয়েছিস সবাইকে দেখিয়েছিস? হ্যাঁ, তুই কি গিফট পেয়েছিস দেখিয়েছিস সবাইকে? কিরে দেখিয়েছিস, দেখাসনি? বল, আমার তা জামা হয়েছে একটা, আমাকে জিরু এনে দিয়েছে ভানু, এই দুটো গিফট ভানু করেছে। বাবা আমি তোকে কি দিয়েছি? আমি তোকে কি দিয়েছি বাবা? বলে তা কেকও দিয়েছে, সে তো আমার খুব পছন্দ হয়েছে, আমি খেয়েও নিয়েছি, তাই তো?
তো একটা বিক্ষু প্যাকেট দিয়েছে, তাই তো বাবা? তার বলতে অনেক কিছু পেয়েছি আমি, আমি জেমস পেয়েছি, হ্যাঁ তারপর আর কি পেয়েছি, ভানু আর দুটো গিফট কি এনে দিয়েছিল বাবা তাকে? ম্যাকু দাদা, ম্যাকু দাদা, দেখি বাবা, দেখি 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 দেখি, ওর এখন রাগ হয়েছে, ওকে আমি ঘরে আটকে দিয়েছি, যেতে দিচ্ছি না, ওর তাই রাগ হয়েছে। বত্তাক তুই এখানে? আজ হলো 31st ডিসেম্বর, তার জন্য একটা স্পেশাল লাঞ্চের মেনু নিয়ে আমি চলে এসেছি। যেহেতু আজকে কোথাও বেরোনোর নেই, কোনো প্ল্যান নেই, মানে আমাদের কারোরই কোনো প্ল্যান নেই, সেই জন্য চলে এসেছি। আর এখানে দেখো বিনস, গাজর, ক্যাপসিকাম আর এদিকে ভিনিগারের লঙ্কাও ভিজিয়ে রেখেছি। তো আজকে আমি বানাচ্ছি চিলি চিকেন আর তার সাথে বানাচ্ছি ভেজ ফ্রাইড রাইস। তো তার জন্য দেখো আমি মাংসটাকে অনেকক্ষণ আগে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, বেশ অনেকক্ষণই ম্যারিনেট করেছি। আর এটাকে এখন আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি, ফ্রাই করে আমি এটাকে তুলে রাখবো, দেন তারপরে আমি বাকি প্রিপারেশনটা স্টার্ট করব। তো দেখো আমার অলমোস্ট সব চিকেন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি চিলি চিকেনের জন্য বাকি প্রিপারেশনও স্টার্ট করে দিয়েছি। তো এখানে আমার মোটামুটি এগুলো প্রায় একটু নাড়াচাড়া করা হয়ে গেছে, এর মধ্যে এরপর দিয়ে দেবো আমি চিকেনগুলো। আর ওদিকে রাইসের জন্য সব রকম প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কাটাকুটি করাও তো ফার্স্টে হয়েই গেছে। তো এরপরে আমি স্টার্ট করব রাইসের সব কিছু। আর এখানে দেখো চিকেনটাও আমি দিয়ে দিয়েছি, আর এখানে আমার চিলি চিকেন অলমোস্ট রেডি। সো কালারটা জাস্ট দারুণ এসেছে। সো চলো, আমার তো চিলি চিকেন হয়ে গেছে, এরপর রাইসটা বানালেই আমার আজকের মতো রান্না কমপ্লিট। সো তোমরা কী করে এনজয় করলে 31st, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সো বাই, দেখা হবে নেক্সট ব্লগে।